সাপ একটি এমন প্রাণী যে এটির কথা শুনলে মানুষের আত্মা কেঁপে ওঠে। চোখের সামনে সাপ এলে কয়েক সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারবেন না। সাপের কামড়ের পর ঘটনাস্থলে চিকিৎসা না দিলে মৃত্যু প্রায় নিশ্চিত বলে মনে করা হয়। এ সত্ত্বেও সাপের মরণশীল শত্রু হিসেবে বিবেচিত ম্যাঙ্গুস কিভাবে বাঁচে? আপনি হয়তো কখনো ভেবেছেন যে ম্যাঙ্গুস কামড়ানোর পরও কিভাবে সাপের সাথে লড়াই করে। চলুন বলে দিই, সাপ ম্যাঙ্গুসের বাচ্চাদের খায়, কিন্তু যখন প্রাপ্তবয়স্ক ম্যাঙ্গুসের কথা আসে তখন তারা সাপকে কামড়ায়। আসলে ম্যাঙ্গুসদের শরীরে নিকোটিনিক অ্যাসিটাইলকোনিক রিসেপ্টর থাকে, এটি একটি নিউরোট্রান্সমিটার যা তাদের মস্তিষ্কে থাকে। এটি রক্ত মিশ্রিত বিষের নিউরোটক্সের প্রভাব কমায়, এই কারণে সাপের বিষে ম্যাঙ্গুসরা মারা যায় না। গাইস, আপনি কি এর আগে এই ফ্যাক্টটি জানতেন? তাহলে কমেন্টে অবশ্যই বলবেন। এরকম অ্যামেজিং ইনফরমেটিভ ভিডিওর জন্য শেয়ার, সাবস্ক্রাইব এন্ড লাইক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।